আসসালামু আলাইকুম। লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আমরা আজকে ভিডিওতে আলোচনা করব মূলত প্রাইমারি পরীক্ষার যে ডেট, এটা নিয়ে এত বেশি এসএমএস, এত বেশি ফোন কল আসতেছে, মানে ফোন রিসিভ করার সময় পাচ্ছি না যে এতটা ফোন আসতেছে যে ভাইয়া প্রাইমারি পরীক্ষা ডিসেম্বরেই নাকি জানুয়ারি, ডিসেম্বরে নাকি জানুয়ারি। প্রথমে একটা কথা বলে রাখি, যখন আপনার প্রাইমারি সার্কুলারটা হয়, আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় চাকরির মানে সার্কুলার ছিল প্রাইমারি, এটা যেখানে প্রায় 32,500 মতো নিয়োগ দেওয়া হবে, আবেদন করেছে 13 লাখ সামথিং, তো যে মোটামুটি আপনার 10 লাখের মতো পরীক্ষার্থী হবে। তো পরীক্ষাটা যখন সার্কুলার হয় তখনই কিন্তু এরা বলছিল যে আমরা 3 মাসের মধ্যে পরীক্ষা নিয়ে নেব, এই মানে ডিপিএ মানে প্রাথমিক গণশিক্ষা শিক্ষা অধিদপ্তর থেকে বলা হয়েছিল যে 3 মাসের মধ্যে আমরা প্রাইমারি পরীক্ষাটা নিয়ে নেব। তখন আমি বলছিলাম প্রাইমারি ইতিহাসে 6-7 মাসের আগে এখন পর্যন্ত কোনো প্রাইমারি পরীক্ষা হয়নি, অতএব আপনারা 6-7 মাস সময় পাবেন বা এর বেশি পাইতে পারেন। যেহেতু করোনা সিচুয়েশনের কারণে স্কুল কলেজ বন্ধ ছিল, শিক্ষা প্রতিষ্ঠান, আর এখন তো শিক্ষা প্রতিষ্ঠান মোটামুটি সবগুলোই খুলে দিয়েছে, তো এখন পরীক্ষা যে কোনো সময় হতে পারে। তবে এই প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর থেকে এক এক সময় এক এক রকম কথা বলে। কিছুদিন আগে একবার কালের কণ্ঠে দিয়েছিল বা কয়েকটা পত্রিকা দিয়েছিল যে এবারকার বছর প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে না বা তার আয়োজন করতে পারবে না। কখন নিতে পারবে? সামনের বছর মে অথবা জুনে। তখন কিন্তু আমি বলছিলাম যে এত পরে হবে না, হয়তো বা ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারিতে হতে পারে, বা জানুয়ারির শেষের দিকে এরকম হতে পারে। এখন যেহেতু মোটামুটি একটা প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর থেকে বলা হয়েছে যে 15 ডিসেম্বরের মধ্যে প্রাইমারি পরীক্ষা নেবে, তো 15 ডিসেম্বরের মধ্যে আসলে প্রাইমারি পরীক্ষা নেওয়া সম্ভব না। মানে 15 ডিসেম্বরের মধ্যে দেখেন আজকে নভেম্বরের প্রায় 21 তারিখ, তো এরপর হচ্ছে ডিসেম্বর মাস, আর ডিসেম্বর মাসে বড় 2টা পাবলিক এক্সাম আছে, তো আমার মনে হয় না যে ডিসেম্বরে পরীক্ষা হবে। তারপরেও যেহেতু প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর থেকে বলা হয়েছে যে কি ডিসেম্বরের 15 তারিখে, আবার একটা গুঞ্জন উঠছে যে ডিসেম্বরের 12 তারিখ থেকে প্রাইমারি এক্সাম, মানে এটা নিয়ে আমাকে অনেকেই ফোন দিচ্ছে যে ডিসেম্বরের 12 তারিখ থেকে প্রাইমারি এক্সাম। আসলে ডিসেম্বরের 12 তারিখ হচ্ছে রবিবার। আপনারা জানেন যে প্রাইমারি পরীক্ষা হবে 4টা ধাপে, আর পরীক্ষা নেবে বুয়েট, গতবারও এর আগেও প্রাইমারি এক্সাম করা কিন্তু বুয়েট নিয়েছিল, তো বুয়েট নেবে, যেহেতু প্রাইমারি এক্সামটা 13তম গ্রেডের, তো প্রশ্ন এজ ইউজুয়াল হবে যে 80 মার্কের 80টা এমসিকিউ থাকবে, 60 মিনিটের সময় পাবে। এখানে কিন্তু আমরা অনেকেই পারবো, কিন্তু জাস্ট টেকনিকের কারণে আমরা টিকতে পারবো না। আর কি করলে টিকতে পারবো? এই কয়েকদিন পড়াশোনা করেও আমরা যারা প্রাইমারিতে টিকতে চাই, যেহেতু বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় চাকরির পরীক্ষা, 90,000+ টিকাবে প্রিলিতে, মানে এমসিকিউ যে পরীক্ষাটা হবে, তো এখন আসেন যে ডিসেম্বরে হবে নাকি জানুয়ারিতে হবে। যদি ডিসেম্বরে হয় পরীক্ষা, তাহলে 17 ডিসেম্বর থেকে পরীক্ষা হবে, যদি ডিসেম্বরে হয় 17 ডিসেম্বর থেকে পরীক্ষা হবে, আর এর মধ্যে আপনার মোটামুটি 17 ডিসেম্বর থেকে আপনার 25টা জেলায় হতে পারে, 25টি জেলায় পরীক্ষা হতে পারে 17 ডিসেম্বর থেকে, যদি ডিসেম্বরে হয়। আমি বলতেছি না ডিসেম্বরে হবে, ডিসেম্বরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু 20%, কত 20%, আর জানুয়ারিতে হয় কিন্তু 80%, জানুয়ারিতে বা জানুয়ারির শুরুতে পরীক্ষা হবে এটা 80%, কিন্তু ডিসেম্বরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনলি 20%, তারপরেও যদি হয় তাহলে 17 ডিসেম্বর থেকে শুরু হবে, আর 17 ডিসেম্বরে কিন্তু সব জেলার পরীক্ষা থাকবে না, 17 ডিসেম্বরে 25টি জেলা অথবা 22টি জেলা এভাবে তারা ভাগ করে নেবে, 4টি ধাপে পরীক্ষা হবে। যে 17 ডিসেম্বর হচ্ছে একটা শুক্রবার, 17 ডিসেম্বর হচ্ছে শুক্রবার, আর এরপরে আপনার 17 ডিসেম্বর যদি শুক্রবার হয়, এরপরে 24 ডিসেম্বর শুক্রবার, এরপরে হইতেছে আপনার 31 ডিসেম্বর শুক্রবার, তো এইভাবে কিন্তু আপনার হবে 4টা ধাপে, তার মানে জানুয়ারি কিন্তু চলে আসতেছে, যদি ডিসেম্বরে শুরু হয় তারপরেও জানুয়ারি। আর আপনারা 12 থেকে 15 দিন আগে যদি প্রাইমারি পরীক্ষা হয়, আপনি অ্যাডমিট কার্ড তোলার SMS পেয়ে যাবেন, আপনার ফোনে SMS চলে আসবে 12 থেকে 15 দিন আগে, তার মানে ধরা যাচ্ছে যে 17 তারিখ থেকে প্রাইমারি, তারা বলছিল 15 ডিসেম্বরের মধ্যে, আমার মনে হচ্ছে না যে 17 তারিখের প্রাইমারি পরীক্ষা হচ্ছে, বেশি সম্ভব জানুয়ারিতে চলে যাবে, তারপরেও আপনারা প্রিপারেশন দিতে থাকেন 17 ডিসেম্বর। এখন আসেন, আমরা ধরেই নিলাম যেহেতু প্রায় নভেম্বর মাসে সার্কুলার হয়েছিল, এখন কিন্তু নভেম্বর মাস চলে যাচ্ছে, প্রায় কিন্তু 1 বছর হয়ে গেছে সার্কুলার, অনেকের কিন্তু মোটামুটি ধরেই নিলাম যে আপনার প্রিপারেশন হয়ে গেছে।
প্রিপারেশন যদি হয়ে যায় থাকে, আপনার প্রিপারেশন কিন্তু এখন আপনি বলতে পারবেন না যে আমি কিচ্ছু করি নাই এটা ওইটা, মোটামুটি আপনার ধরেন যে 50% প্রিপারেশনও যদি হয়ে থাকে বা 40% প্রিপারেশনও যদি হয়ে থাকে, সাপোজ ধরলাম এতদিন পড়াশোনা করে আপনার 50% প্রিপারেশন হয়েছে সব মিলিয়ে, আর প্রাইমারিতে আমরা টিকি না কিসের জন্য এটা বলি, যে এতগুলো স্টুডেন্ট নেয় সবাই টিকি, আমরা মূলত টিকি না ম্যাথের কারণে। প্রাইমারিতে অনেকেই প্রশ্ন করতেছেন ভাই এই কয়েকদিন পড়াশোনা কিভাবে করব বা কিভাবে করলে টিকতে পারবো, তো তাদের জন্য আমি সাজেশন দেব যে যারা ম্যাথে দুর্বল, ম্যাথে দুর্বল এখন দেখেন প্রাইমারিতে 80টা এমসিকিউ থাকে, তার মধ্যে আপনার 20টি ম্যাথ, একটু চিন্তা করেন 80টা এমসিকিউর জন্য মাত্র 60 মিনিট সময়, সময় হচ্ছে 60 মিনিট, তার মধ্যে ম্যাথই হচ্ছে 20টা। আপনি এজ ইউজুয়াল যারা বলবে যে আপনি মানে ডিটেলস ম্যাথ করেন, দেখেন 20টা ম্যাথ যদি আপনি ডিটেলস করতে চান যে কোনো বই দেখে, ডিটেলস যদি করতে চান আপনি 20টা ম্যাথ অ্যাট লিস্ট আপনার 40 থেকে, যারা খুব ভালো পারেন 40 থেকে 50 মিনিট সময় লাগবে, যদি যারা ভালো পারেন ম্যাথ, আর যারা নর্মালি, তো আমরা টিকি না কিসের জন্য, দেখেন আমরা ম্যাথের কারণে, আমরা এই ম্যাথের কারণে ম্যাথে বেশি সময় দিয়ে ফেলি বা ম্যাথ আমরা শেষে গিয়ে মিলাতেই পারি না, এমন এক অবস্থা হয়। দেখেন 60টি এমসিকিউ ম্যাথ বাদে কিন্তু আপনাকে আরো 60টি এমসিকিউ থাকতেছে, ম্যাথ বাদে ম্যাথ হইতেছে 20টা আর 60টি এমসিকিউ, নর্মালি যদি আপনি পড়তেও যান এই 60টি এমসিকিউ তারপরেও কিন্তু আপনার অনেক সময়ের প্রয়োজন, এগুলো দেখাতে হবে ওএমআর শিটে। তো এখন দেখেন যে এই 20টা ম্যাথ আপনাকে শর্টকাটে জানতে হবে, কি করতে হবে শর্টকাটে, আমরা বলেছিলাম যে জব ম্যাথ বইটা যাদের কাছে আছে, এই বইটা লার্নিং স্কুল পাবলিকেশনের বইটা যাদের কাছে আছে তারা একটু খেয়াল করবেন যে এই বইটা থেকে আপনারা যে শর্টকাট নিয়মগুলো আছে, প্রথমেই 508টা ম্যাথের যে একটা ই আছে সাজেশন আছে, এখন যেহেতু সময় কম আপনাদের আমি ধরে নিলাম যে আপনাদের 50% প্রিপারেশন হয়ে গেছে, জাস্ট এখন সাজেশনের এই 508টা অঙ্ক আপনি কয়েকবার রিভিশন করবেন, কয়েকবার রিভিশন করলে কি হবে, যখন পি টু দি পাওয়ার পি প্লাস ওয়ান বাই পি টু পি সমান 3 হলে এতের মান কত, জাস্ট এই যে এখানে বসিয়ে দিলে কিন্তু এই ধরনের যে কোনো অঙ্ক এগুলো কিন্তু প্রাইমারিতে আসে হয়ে যাবে। যেমন আরেকটা অঙ্ক যদি আমি দেখাই যে এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে, কোন অঙ্কগুলো দেখেন, জি জি এগুলো প্রাইমারিতে কয়েকবার আসছে, বার্ষিক শতকরা 10% হার সুদে কোন মূলধন কত বছরের সুদ আসলে দ্বিগুণ হবে, এই সুদের মূল্য যত গুণ মাইনাস ওয়ান বাই সুদের হার, এখান থেকে কিন্তু আপনি অ্যান্সার গুলা, তো এই জন্য আপনাকে প্রাইমারিতে টিকতে হলে এতটুকু বলতে পারি অবশ্যই শর্টকাট জানতে হবে। এই বইটা যাদের কাছে আছে সাজেশন অংশটা করবেন, এরপরে জাস্ট এখানে মাত্র 508 অঙ্ক আছে সাজেশন, এই দেখেন চিনির মূল্য এত পার্সেন্ট কমলো কিন্তু চিনির ব্যবহার এত পার্সেন্ট বৃদ্ধি পেলো, এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত কমলো বা বাড়লো, জাস্ট এই সূত্রটায় 2টা পার্সেন্টেজের অঙ্ক যদি দেওয়া থাকে জাস্ট এই সূত্রটা ইউজ করলে আপনার কিন্তু অ্যান্সার বের হয়ে যাবে। এ ধরনের অনেক অঙ্ক আছে যা আপনি এই সূত্র দিয়ে পেয়ে যাবেন এই বইয়ের মধ্যে, তো এই জন্য বলবো যে এই বইয়ে 508টা ম্যাথ আছে, এই কয়েকদিনে 508টা ম্যাথ, কেউ যদি প্রতিদিন যদি 20টা করে ম্যাথও করেন তারপরেও কিন্তু শেষ হয়ে যাবে, তো এই 508টা ম্যাথ করার পর জাস্ট আপনি অর্ধেভিত্তিক যে ম্যাথগুলো আছে জাস্ট প্র্যাকটিস করবেন তো হয়ে যাবে, কিন্তু আপনি চাইলে এই বইটা পড়লেও ভালো যদি পড়তে পারেন এখন আপনার হাতে যে সময় আছে ইনশাল্লাহ, এতটুকু বলতে পারি যে প্রাইমারিতে আসা 20টা ম্যাথের মধ্যে 14-15টা বা 16-17টা বা 18-19টা ম্যাথ আপনি 10 থেকে 12 মিনিটে মিলাতে পারবেন, সর্বোচ্চ হলে 20টা ম্যাথ মিলাতে আপনার 15 মিনিট লাগবে, কেউ যদি এই বইটা আর 25 থেকে 30 সেকেন্ডে যারা ম্যাথ মিলাতে চান প্রাইমারি যে পরীক্ষায় যে ম্যাথগুলো আসবে বা নিবন্ধনে তারা এই বইটা ফলো করতে পারে। এখন অনেকের প্রশ্ন ভাই যে ম্যাথ পারি, এই জব ম্যাথ বইটা পড়ার পর থেকে আমরা অনেকের প্রশ্ন হচ্ছে যে ভাই আমরা ম্যাথ পারি, ম্যাথে এখন কোনো সমস্যা নেই, ইংলিশে প্রবলেম, ইংলিশের জন্য বলবো যে আপনারা শুধু এই যে জব ইংলিশ বইটা আছে যাদের কাছে, তো এই বইটা থেকে এই বইটার মধ্যে মোটামুটি 4000 প্রশ্ন আছে বিগত সালের যে এমসিকিউ গুলা, এখন যেহেতু সময় কম আপনারা জাস্ট এই বিগত সালের এমসিকিউ গুলা করবেন, এই বিগত সালের যে এমসিকিউ আছে এখানে 4 থেকে 5000 হবে, 4 থেকে 5000 এমসিকিউ করতে আপনারা কিন্তু সর্বোচ্চ হলে শুধু বিগত সালেটি পড়বেন, এখন যেহেতু সময় কম কিভাবে শর্টকাটে প্রিপারেশন নেবেন আমি এই জিনিসটা দেখাচ্ছি, তো বিগত সালে যদি এমসিকিউ গুলা পড়েন ইনশাল্লাহ 14-15টা কমন পেয়ে যাবেন, 14-15টা এখান থেকে শুধু এই জব ইংলিশ বইটা থেকে 4000 পড়লেই, এই দুইটা বই গেল, আর বাকি সকল বিষয়ের জন্য আমরা যে বইটা সাজেস্ট করেছিলাম একটা হচ্ছে জব ডাইজেস্ট, লার্নিং এসোর পাবলিকেশনের জব ডাইজেস্ট কি আসে বাংলা ভাষা সাহিত্য বাংলাদেশ বিষয় আন্দাজে দেখলে বিজ্ঞান ও কম্পিউটার, এই বইয়ের মধ্যে সব মিলিয়ে আমার মনে হয় আপনার 10000-এর মতো এমসিকিউ আছে, এই বইটার মধ্যে 10000-এর মতো এমসিকিউ আছে যেটা আপনি যদি পড়েন প্রতিদিন যদি 500 করে এমসিকিউ পড়েন বা 400 করে যদি পড়েন এক মাসও লাগবে না, এখন আপনার হাতে মোটামুটি এক মাসের মতো সময় আছে, যদি ডিসেম্বরে হয় কিন্তু ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা খুবই কম, বেশি সম্ভব জানুয়ারিতে হবে পরীক্ষা,
তো তারপরে বলতেছি শুধু বিগত সালের, এখন যেহেতু হাতে সময় কম, আপনার একটা প্রিপারেশন আছে, তো শুধু বিগত সালের যে সাজেশন গুলো আছে বইয়ের মধ্যে, এই বইয়ের মধ্যে যেভাবে দেওয়া আছে এইভাবে কেউ যদি পড়েন, প্রথমে বিসিএস এর প্রশ্ন দেওয়া আছে, তারপরে বিভিন্ন নিয়োগ পরীক্ষার যে প্রশ্নগুলো দেওয়া আছে, কেউ যদি ভালোভাবে পড়েন এই বইটা ইনশাল্লাহ ভালো করতে পারবেন। কারণ এই একটা বই পড়লে আপনি 40 মার্কের প্রশ্ন আসবে, ছোট একটা বই, এই লার্নিং স্কিল পাবলিকেশনের জব ডাইজেস্ট বইটা পড়লেই 40 মার্ক এই বইটা থেকে প্রশ্ন হবে 40 মার্কের, কারণ একটা বইয়ের মধ্যে ছোট একটা বই। সব মিলিয়ে যে সাজেশন গুলো আছে, কেউ যদি সাজেশন গুলো ফলো করেন ইনশাল্লাহ ভালো করতে পারবেন। তো এই জন্য বলবো বইটা যারা আছে রিভিশন করেন, কয়েকবার রিভিশন করেন ইনশাল্লাহ ভালো করতে পারবেন। এখন আসেন এই তিনটা বই যাদের শেষ, সর্বশেষ প্রাইমারি সর্বশেষ সময় কি করবেন, এই লার্নিং স্কিল পাবলিকেশন প্রাইমারি চূড়ান্ত সাজেশন প্রশ্ন ব্যাংক মডেল টেস্ট আর সাম্প্রতিক বিষয়গুলি, আপনারা জানেন সাম্প্রতিক বিষয়গুলি থেকে 2 থেকে 1 মার্ক আসবে, 2 থেকে 1 মার্কের যে প্রশ্ন আসবে এটা থেকে। এই বইটা কেন পড়বেন আমি দেখাই, বইটা কি যেভাবে সাজানো হয়েছে, বইটা শুধু বিগত সালের প্রশ্নের উপর বেশি গুরুত্ব দেওয়া আছে, কারণ প্রাইমারিতে আপনি দেখবেন যে 60 থেকে 65 বিগত সালের প্রশ্ন আসবে। যেমন আমরা যদি চলে আসি যে কোনো একটা অধ্যায়ে যদি চলে আসেন, এটা কিভাবে সাজানো হয়েছে, যেমন ধরেন সন্ধি, এই যে সন্ধি রিলেটেড যে প্রশ্নগুলো আছে দেখেন, দেখেন এখানে কিন্তু এই যে প্রাথমিক প্রাথমিক যে প্রশ্নগুলো আছে দেখেন বিগত সালের, এগুলো পড়লে কিন্তু সবাই মনে থাকবে একদম একসাথে, মানে 1999 থেকে না 1993 থেকে শুরু করে 2021 সাল পর্যন্ত চাকরি পরীক্ষার সকল প্রশ্ন একসাথে পেয়ে যাবেন এটার মধ্যে। এটা পড়লে আপনার কি হবে দেখেন, একসাথে শুধু বিগত সালের প্রশ্নগুলো একসাথে পেলে আপনার কিন্তু, যেমন সন্ধি থেকে যত প্রশ্ন আসে সব একসাথে বিগত সালে দেখেন একদম একসাথে দেওয়া আছে, প্রাথমিক প্রাথমিক বিসিএস সহ সকল প্রশ্ন ইনশাল্লাহ। এইভাবে কেউ যদি পড়তে পারেন যে এই চূড়ান্ত সাজেশন বইটা সর্বশেষ সময়ে, তো ইনশাল্লাহ আমার মনে হয় যে টিকার জন্য যে মার্ক দরকার তার চেয়ে বেশি পাবেন এই তিনটা বই কারো কাছে যদি থাকে। এখন আপনারা বলতে পারেন যে অনেকে এই বইগুলো পড়েন নাই, আপনি যে বই পড়েছেন কিন্তু এই বইগুলো একবার হলেও হাতে নিয়ে দেখেন, এখনো যেহেতু আপনার হাতে সময় আছে আপনি চাইলে এই সময়ের মধ্যে এই বইগুলো কভার করতে পারবেন। আর প্রাইমারি পরীক্ষা তো আমি বললাম যে ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা খুব কম, তবে জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা খুব বেশি, তারপরেও আমি বলবো যে ডিসেম্বরকে হাতে রেখেই আপনি প্রিপারেশন নিতে থাকেন। ডিসেম্বরের 17 তারিখে যদি পরীক্ষা হয় আপনি এত ডিসেম্বরের 1 তারিখ বা 2 তারিখের মধ্যে জেনে যাবেন শিওর এটা, তো এই জন্য বলবো। আর বইগুলো মোটামুটি সারা বাংলাদেশে পেয়ে যায় পাওয়া যায়, এখনো আমি এতটুকু বলবো যে টিকার জন্য যে মার্ক দরকার তার চেয়ে বেশি কমন পাবেন যদি ভালোভাবে পড়তে পারেন। আর ম্যাথের জন্য অবশ্যই জব ম্যাথরা হাতে নিয়ে দেখবেন, তো যারা এই বইগুলো নিতে চান তারা এই নম্বরে যোগাযোগ করলে দেশের যে কোনো 01764 077 126 দেশের যে কোনো জায়গা থেকে এই নম্বরে ফোন দিলে আপনার ঠিকানা বই পাঠিয়ে দেওয়া হবে, 01764 077 126 আপনি চাইলে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আবারও বলবো যে আপনি যদি এতদিন যে বই পড়ছেন, আপনি এই তিনটা বই আর প্রাইমারি চূড়ান্ত সাজেশন যে বইটা আছে এটা আপনি যদি ভালোভাবে পড়তে পারেন ইনশাল্লাহ ভালো করতে পারবেন। তো প্রাইমারি বিষয়ে অন্য যে কোনো ধরনের তথ্য থাকলে মানে যে কোনো ধরনের কোনো কিছু জানা থাকলে আপনি কমেন্টে জানান, আমি আশা আপনাকে উত্তর দিয়ে দেবো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।